আমাদের অনেক সময় অনেক দরকারি কাজে একটা টিন সার্টিফিকেট বা ইটিন সার্টিফিকেটের দরকার হয়। তো এই টিন সার্টিফিকেট অথবা ইটিন সার্টিফিকেট কিভাবে খুলে নেবেন অনেকে জানতে চেয়েছিলেন। ব্যাপারটি খুব ইজি, আমি কথা দিচ্ছি ভিডিওটি দেখার পর আর এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তার কোনো কথা না বলে শর্ষে নিয়ে যাচ্ছি মেইন ভিডিওতে। ইটিন সার্টিফিকেটের রেজিস্ট্রেশনের জন্য আমরা সর্বপ্রথম গুগলে এসে সার্চ করব ইটিন সার্টিফিকেট বাংলাদেশ। তাহলে আমাদের সামনে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, এই যে ইটিন বা টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স ডট গভ ডট বিডি। তো এটার মধ্যে যদি আমরা চলে যাই, আমাদের এমন একটা উইন্ডোজ পপ আপ হবে। তো এখান থেকে আমরা যেহেতু রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, আমরা এই যে রেজিস্টার অপশনে ক্লিক করে দেব। তো রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। প্রথমে আমাদের একটা ইউজার আইডি দিতে হবে। ইউজার আইডিটা আপনি এভাবে দিতে পারেন, প্রথমে আপনার নাম সাথে একটা সংখ্যা। এখান থেকে পাসওয়ার্ড চুজ করতে হবে, পাসওয়ার্ড যেটা দিবেন সেটা আবার রিপিট করতে হবে। তারপর আমাদের সিকিউরিটি কোশ্চেন একটা চুজ করতে হবে। তো সিকিউরিটি কোশ্চেন কেন হয়, যদি কখনো আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এরা আপনাকে জিজ্ঞেস করবে যে এই সিকিউরিটি কোশ্চেনটা। যেমন এখান থেকে দেওয়া আছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, তো আমি ধরলাম এখান থেকে আমার ফেভারিট কালার হচ্ছে রেড। তো এখান থেকে আমি যদি সিকিউরিটি কোশ্চেনটা এটা দিয়ে রাখি, এরপরে যদি আমি কখনো পাসওয়ার্ড ভুলে যাই তখন আমাকে জিজ্ঞেস করবে যে আমি কী সিকিউরিটি কোশ্চেন দিয়েছিলাম, আমার ফেভারিট কালার। তো তারপর এখান থেকে অ্যান্সার কী হবে, রেড। তার মানে প্রশ্নটাও দেওয়া, অ্যান্সারটা দেওয়া, এই জিনিসটা আমি ছাড়া আর কারো পাওয়ার কথা না। তারপরে আমাদের কান্ট্রি তো বাংলাদেশ দেওয়াই আছে। ফোন নাম্বারটা অবশ্যই 100% অ্যাকুরেট হতে হবে, তাছাড়া আমাদের ফোনে যদি ভেরিফিকেশন কোড আসে তাহলে আমরা এটাকে দিতে পাবো না। তারপর আমাদের ইমেল অ্যাড্রেসটাও দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আমরা এখান থেকে এই যে ভেরিফিকেশন যেটা লেটার, এখানে যেটা দেওয়া আছে হুবাহু এই জিনিসটাই ফিল আপ করে রেজিস্টার করে দিব। তো এখন আমরা এটাকে ফিল আপ করছি। তারপর আমাদের সামনে দেখেন এরকম একটা নোটিফিকেশন চলে আসবে, যাতে বলা আছে যে আমাদের ফোনে এরা একটা ভেরিফিকেশন SMS পাঠিয়েছে, এখন SMSটা দিয়ে আমাদের এটাকে ভেরিফাই করতে হবে। তো আমরা আমাদের SMS-এর এই ভেরিফিকেশন কোডটাকে এখন বসিয়ে দেব। তো আমাদের ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিয়েছি, এখন যদি আমরা অ্যাক্টিভেট করে দিই তাহলে দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ। আমি এখন লগ ইনে চলে যাব। লগ ইনে চলে আসার পর আমার যেটা ইউজার আইডি ছিল, আমি আমার ইউজার আইডি আর আমার যেটা পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটাকে আমি এখন এখানে বসিয়ে দেব। তো দেখেন আমাদের এটা পাসওয়ার্ডটা আর ইউজার আইডি বসিয়ে দেওয়ার পর আমাদের এটা চলে এসেছে, ওয়েলকাম ট্যাক্সপেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, মানে TIN, যেটা ট্যাক্সপেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বারের শর্ট ফর্ম। তো এখানে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, ফর TIN রেজিস্ট্রেশন আমাদের এই যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে রেজিস্ট্রেশনের যেটা ফর্ম সেটা চলে আসবে। এখন এখানে আমাদের প্রথমে বলছে যে ট্যাক্সপেয়ার্স স্ট্যাটাস, এখান থেকে আমাদের চুজ করতে হবে বাংলাদেশি। তো আমরা যেহেতু বাংলাদেশি আর এই অপশন থেকে আমাদের যেহেতু NID কার্ড আছে তাই আমরা এখান থেকে হ্যাভিং NID এটা দিয়ে দেবো। রেজিস্ট্রেশন টাইপ আমাদের যেটা আছে এটা নতুন রেজিস্ট্রেশন দিয়ে দেবো বা নিউ রেজিস্ট্রেশন। পারপোজ অফ TIN, আপনি যদি কোনো একটা ক্রেডিট কার্ড বা এরকম অপশনটা দেখে এটা দিয়ে দিতে পারেন, তবে এখান থেকে আদার্স দেওয়াই ভালো। তো আমরা এখন এখানে আদার্স দিয়ে দিচ্ছি। এখন এখানে বলছে যে মেইন সোর্স অফ ইনকাম, এখান থেকে কিছু অপশন দেওয়া আছে, আপনার যেটা অপশন সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, এখান থেকে এসে আপনার যেটা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট অথবা যেখানে আপনি কাজ করেন সেই কাজ করার লোকেশনটা দিতে হবে। প্রফেশন টাইপ, আপনি এখানে কী কাজ করেন, প্রফেশন টাইপ আর লোকেশন এটা আমাদের দিতে হবে যে কোন উপজেলায় কাজ করি। তারপর আমি সিভিল ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি। তারপরে এখন আমাদের নেক্সট স্টেপে চলে যেতে হবে। নেক্সট স্টেপে আসার পর এই যেখান থেকে আমাদের নামটা দিতে হবে, ট্যাক্সপেয়ার্স যেটা নেম এটা ফুল NID কার্ডের নাম্বার অনুযায়ী NID কার্ডে যেভাবে থাকবে হুবহু সেম জিনিসটাই এখানে দিতে হবে। তারপর এখান থেকে আমাদের জেন্ডারকে চুজ করতে হবে, অবশ্যই আমরা যদি মেল হয় মেল দিয়ে দেবো। ট্যাক্সপেয়ার NID কার্ডের নাম্বার, যেটা NID কার্ডের নাম্বার থাকবে হুবহু সেম নাম্বারটাই দিতে হবে। জন্ম তারিখ দিতে হবে, ফাদার্স নেম, মাদার্স নেম, ওয়াইফ নেম অথবা স্বামী স্ত্রীর নাম যেটা সেটা দিতে হবে। ফোন নাম্বার দিতে হবে, ফ্যাক্স থাকলে দিতে হবে, ইমেল দিতে হবে। তারপর আমাদের নিচের যে ইনফরমেশনগুলো, এই যে আমাদের লোকেশন আর অ্যাড্রেস, এটা 100% অ্যাকুরেট থাকতে হবে। এই লোকেশন এই যে লাইন এখানে দিতে পারেন, যেমন আমাদের হচ্ছে কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম, তো আমি এখানে যে দিব কুড়িগ্রাম সদর আর লাইনটাতে লিখবো কুড়িগ্রাম। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট যেটা সেই ডিস্ট্রিক্ট চুজ করে দেবো, এখান থেকে সব ডিস্ট্রিক্টে আসে, তো আমি যেহেতু কুড়িগ্রামে থাকছি তো এখান থেকে কুড়িগ্রাম যেটা হয় সেটা চুজ করে দেবো। থানা যেটা কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম সদর দিয়ে দেবো। আমাদের পোস্ট কোড যেটা সেটা দিয়ে দেবো। এখন যদি পোস্ট কোড আমরা না জানি, গুগলে এসে জাস্ট ওই আপনার জেলা স্পেস পোস্ট কোড লিখলেই দেখবেন যে পোস্ট কোডটা চলে আসবে।
আর আপনার দুইটা অ্যাড্রেসে যদি সেম হয় তাহলে আপনি সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস দেওয়ার পর যখন আপনি নেক্সট স্টেপে চলে যাবেন তখন আপনাদের সামনে এই যে একটা ফাইনাল প্রিভিউ দেখাবে। তো এখানে আপনার নাম থাকবে, পারপোজ থাকবে, ট্যাক্স জোন থাকবে, কোথা থেকে কাজ করেন, এনআইডি কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, ট্যাক্স সার্কেল এইসব দেখাবে। এখন আমাদের যেটা করতে হবে এই যে আই হেয়ার বাই অ্যাফার্ম দ্যাট, এখানে আমাদের টিক দিতে হবে। এখানে টিক দেওয়ার পর আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো। তাহলে আমাদের এই অ্যাপ্লিকেশনটা, এই সাবমিট অ্যাপ্লিকেশন যেটা করব, সেই অ্যাপ্লিকেশনের ডিটেলসটা এখানে দেখাবে। আমাদের নাম, বাড়ির ঠিকানা সব কিছু একবার দেখাবে। দেখার পর আমরা এই যে প্রিন্ট ডিটেলস এই অপশনে দিয়ে দেবো অথবা ভিউ সার্টিফিকেট দিয়ে দেবো। তো আমরা যেহেতু সার্টিফিকেটটাই এখন চাচ্ছি, তো আমরা যদি এখান থেকে ভিউ সার্টিফিকেট দিয়ে দেই তাহলে এখানে দেখবেন যে আমাদের এই সার্টিফিকেটটা এভাবে দেখাবে। তো এই সার্টিফিকেটটা তো আমরা দেখলাম, এখন কথা হচ্ছে সার্টিফিকেটটা ইউজ করবো কীভাবে, ডাউনলোড করবো কীভাবে। তো একটু নিচেই আপনি যদি চেক করেন তাহলে দেখতে পারবেন যে প্রিন্ট সার্টিফিকেট, সেভ কালেকশন, ইমেল সার্টিফিকেট। তো আপনি যদি প্রিন্ট সার্টিফিকেট দেন অথবা সেভ সার্টিফিকেট দেন, আপনার যদি প্রিন্টার সাথে থাকে তো সেটা সরাসরি প্রিন্টার দিয়েই প্রিন্ট হবে, আর যদি প্রিন্টার না থাকে তাহলে মেমোরিতে সেভ হয়ে যাবে, এই সেম প্রসেসে মেমোরিতে সেভ করতে পারবেন। আর আপনি যদি চান ইমেল সার্টিফিকেট করতে তাহলে ইমেল করে যে ইমেল অ্যাড্রেস দেবেন সেখানে এই সার্টিফিকেটের একটা কপি চলে যাবে। এইটাই হচ্ছে আমাদের সেই সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা আপনি চাইলে যে কোনো জায়গায়, ইভেন ইউটিউব ফেসবুকের মনিটাইজেশনের জন্য যদি আপনার টিআইএন সার্টিফিকেট চায় সেই সার্টিফিকেটটা পাবেন। আর টিআইএন নাম্বার যেটা চায়, এই যে আমাদের টিআইএনের পর একটা নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে আমার টিআইএন নাম্বার বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। তো এভাবে আপনি টিএন সার্টিফিকেটগুলো ঘরে বসে রেডি করে ফেলতে পারেন। বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন, আমাদের ফেসবুক পেজে জয়েনে থাকতে পারেন, আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আবারও, আসসালামু আলাইকুম।